তারিয়ার একটু আগে শ্বাসকষ্ট হচ্ছিল, এখন বেটা ফিল করছে। আরো একবার চলো ফিরে যাই। কাইসে লাগ রহা হ্যায় বহুত মজা আ রহা হ্যায়। অসাধারণ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব যে গ্যাংটক থেকে লাচেনের জার্নি এবং লাচেনে আমরা কী কী ভিউ দেখব, আর যারা একজন বা দুজন ঘুরতে যাচ্ছি তারা শেয়ার কারে কীভাবে লাচেন ঘুরবেন, সব ডিটেলস এই ভিডিওটিতে থাকবে। লাচেন আর লাচুং ট্যুর করতে কত খরচ সব ডিটেলস থাকলো। 11:30 থেকে সন্ধ্যা 7:30, তো 125 কিলোমিটার রাস্তা গ্যাংটক থেকে লাচেন। তো এখন লাচেনের রুমে আমরা আছি। তো রুমটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কাঠের একদম ডেকোরেশন করা, খুব সুন্দর রুম, ডাবল ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট সবই দেওয়া আছে, ঠান্ডা প্রচণ্ড। যারা আসবে যে দুজন বা তিনজন আসছো, তো তাদের পক্ষে যদি মনে করো যে পার্সোনাল গাড়ি বুক করা অনেক কস্টলি হয়ে যাচ্ছে, তো অবশ্যই যে হোটেলে তোমরা থাকছো সেখান থেকে তোমরা ট্যুর অ্যারেঞ্জ করে নেবে শেয়ারে। তো শেয়ারে অ্যারেঞ্জ করলে পার হেড লাচেন আর লাচুং টু নাইটের থাকা খাওয়া সব কিছু মিলে পুরো ঘোরাটা গুরুদংমার লেক আর ইয়ামথাং ভ্যালি এই দুটো ঘোরার জন্য পার হেড 2300 থেকে 3000 মধ্যে প্যাকেজ পড়বে। যে যেমন আমরা একটা গাড়িতে 10 জন করে দেয়, বোলেরো গাড়ি, খুবই সুন্দর গাড়ি। তো 10 জন ছিল, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট হোটেল থেকে এসেছি, সবার প্যাকেজ ডিফারেন্ট। আমাদের যেমন 2300, আরেকজনদের 2500 আছে, আরেকজনদের 3000 আছে। তো আমি বললাম যে এই এই প্যাকেজ হয়, তো তোমরা যে যা বার্গারিং করে আসবে, সিজন ওয়াইজ অবশ্যই ডিপেন্ড করে। আর আস্তে আস্তে যে ভিউ পয়েন্টসগুলো আমরা পেয়েছি সেগুলো চলো দেখে নাও, আর কালকে গুরুদংমার লেক একটার ভিউ দেখবো। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে তাড়াই, আকাশের হাত জানিতে সাড়া দি কি হবে না ভেবে। লাচেন যাওয়ার পথে ফার্স্ট এক জায়গায় দাঁড়িয়েছিলাম, জায়গাটার নাম মনে নেই। সেকেন্ড যে পজিশনে এসেছি সেটা হলো কি বলো, সেভেন সিস্টার ফলস। তো সেভেন সিস্টার যে ওয়াটারফলসটা আছে, তো সেখানে আমরা চলে এসেছি। অ্যান্ড ফাইনালি আমরা সেভেন সিস্টার ওয়াটারফলসে চলে এসেছি। তো এখন আপাতত একটা ওয়াটারফলসই দেখা যাচ্ছে, সেভেন সিস্টার তো সেভেন কোনো স্টেডিয়াম দেখতে পাচ্ছি না, হয়তো বর্ষাকালে আসলে দেখা যেত। কেমন ঠান্ডা? তো ও ওয়াটারফলসে জলে একটু হাত দিচ্ছে, তো জল রীতিমতো দারুণ ঠান্ডা, ঠান্ডা তো বিশাল। সেভেন সিস্টার ওয়াটারফল থেকে আমাদের গাড়ি আবার লাচেনের পথে এগিয়ে চলেছে। তো লাচেন যাওয়ার পথে এটা আমাদের থার্ড স্টপেজ, আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো লাচেন যাওয়ার পথে এটা আমাদের লাস্ট স্টপেজ, নাগা ওয়াটারফলস। জাস্ট অসাধারণ লাগছে পুরো এখানে আসতে, পাহাড়ের দুই সাইডের ভিউ দেখতে দেখতে, প্লাস কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে অনেকগুলো, তো সেগুলো তো দেখলে তোমরা। চলো একটু আমরা নাগা ওয়াটারফলসটা দেখে নিই। নাগা ওয়াটারফলস দেখে আমরা আরও 1.5 ঘন্টা পরে লাচেন গিয়ে রুম নেওয়ার পর রাত 9টার সময় ডিনার চলছে, এবং এখানে সব সেলফ সার্ভিসের ব্যবস্থা। এসে প্রচুর ঠান্ডা, অবশ্যই এখানে কিন্তু প্লাস্টিকের বোতল অ্যালাউ নেই, তো যারা আসবে সঙ্গে ফ্লাস্ক নিয়ে আসবে, কারণ খুবই ঠান্ডা জল। এখানে যে জলটা ডিরেক্টলি আসে সেটা পুরো একদম ঝর্নার জলটাই ডিরেক্ট এখানে আসছে, হাত দিচ্ছে তো হাত যেন খুলে পড়ে যাচ্ছে। তো ঝর্নার ফ্লাস্কটা নিয়ে আসলে গরম জল এখান থেকে কিচেন থেকে দিয়ে দিচ্ছে, তো সেটা ঘরে নিয়ে রাখতে পারবে। তো মোটামুটি টু ডিটেলস বললাম। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লাচেন। এখন আমরা লাচেনের এই হোটেলে ছিলাম, হোটেল থেকে জাস্ট বেরোলাম, আর এখন টেম্পারেচার 6 ডিগ্রি। তো 6 ডিগ্রিতে এখন রীতিমতো আমাদের এই অবস্থা, সব জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি। আর হোটেলের এখান থেকে ভিউটা জাস্ট দেখো মর্নিংয়ের, ও সেই লেভেলের ভিউ দিচ্ছে। আর এখন আমাদের ডেস্টিনেশান হচ্ছে, এখান থেকে 40 কিলোমিটার ডিস্টেন্সে আছে গুরুদংমার লেক। আমাদের বোলেরো আছে, আর এই সব টিম আছে, পুরো 10 জনের গ্যাং আছে। আর এই আঙ্কেল কলোনি মোড়ে বাড়ি, আমাদের এখানে সেই পরিচয় হয়েছে নবপল্লীতে, কলোনি মোড়ে নবপল্লীতে বাড়ি আছে, আর এখানে সেই পরিচয় হলো। তো
মর্নিং মর্নিং আমরা লাচেনের রুম থেকে আবার গাড়িতে করে দুই সাইডের পাহাড়ের সুন্দর ভিউ দেখতে দেখতে গুরুদংমার লেক এবং কালাপাথরের দিকে এগিয়ে চলেছি। তো আমাদের গাড়ি লাচেন থেকে স্টার্ট করে এখন প্রায় 1.5 ঘন্টা মতো জার্নি করার পর কালে এসে থেমেছে। তো এখানে জাস্ট অসাধারণ ভিউ আর ঠান্ডা, জাস্ট বলার কিছু। তো কালে বেশি এখানে যে ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো আছে, তো সেখানে গরম গরম একদম হট হট ম্যাগি আছে। আর এখানে ফায়ার ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে, তো আমাদের গ্রুপেরই সব এখানে আছে। বলো কেমন লাগছে, বলো ঠান্ডার অবস্থা কেমন? এখানে অনেক আছে আর আমাদের দিয়ে হবে না লাগছে কি, এখানে আমরা উল্টো ঘর চলে যাই। বাস বাস আর বলো কিছু, আমি ভাবছি এটা দিয়ে বেরোচ্ছে জল। আচ্ছা, বহুত ঠান্ডা। আমাদের গ্রুপে আরো দুজন সদস্যরা, দুজন স্লো ট্রাভেলার, কেমন ঠান্ডা বলো? ভীষণ ভীষণ। তো আমরা এখন কালে বাসি, ডিসেম্বর আসলে তো শে। তোমার অবস্থা বলো? কালের থেকে আমরা নুডলস আর চা খেয়ে আবার আমরা এগিয়ে চলেছি কালাপাথরের দিকে। কালাপাথর আমরা ফার্স্ট ভিজিট করব, দেন ওখান থেকে আমরা গুরুদংমার লেক হয়ে আবার লাচেনে ব্যাক করব। ফাইনালি আমরা কালাপাথর চলে এসেছি আর কালাপাথর থেকে আমরা যাব এরপর গুরুদংমার লেক, ওয়ার্ল্ড হাইয়েস্ট লেক। তো কালাপাথরটা দেখো, জাস্ট চারিদিকে বরফ জমে আছে, একদম পুরো আমরা বরফের উপরে দাঁড়িয়ে আছি। তো ওখানে একটা রাউন্ড দেওয়া হবে, ওই উপরটাতে আমরা যাব, উপরে পুরো বরফে একদম টপে ওঠা হবে। তো ওই সাইড দিয়ে ঘুরে 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 আমাদের পিছনে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওখানে আসবো। টিম যারা আসবে, প্রচুর জার্নি এখানে, তো একবার এসে অবশ্যই জার্নিটা যখন করে নিছো তো অবশ্যই কালাপাথর মাস্ট ভিজিট করবে, জাস্ট অসাধারণ। জাস্ট ফর ইনফরমেশান, কালাপাথর আসার জন্য কিন্তু গাড়ির ড্রাইভারকে 3,500 টাকা এক্সট্রা পে করতে হবে। কালাপাথর এসে একটুখানি উপরে উঠে তানিয়ার অবস্থা খারাপ, মাথা ঘুরছে হালকা একটু, জামা কাপড় খুলে কালাপাথর মাইনাস টেম্পারেচারে। হাউস দা জোশ, কাইসে লাগ রহা হ্যায়? বহুত মজা, খুব ভালো, খুব ভালো, ওয়েলকাম ব্যাটা। তারিয়ার একটু আগে শ্বাসকষ্ট হচ্ছিল, এখন বেটা ফিল করছে, এখন ঠিক আছে। তো যারা এখানে আসবে কর্পূর মাছ, তো কর্পূর নিয়ে বেটার লাগছে, বলো একটু কি কর্পূর নিয়ে বেটার লাগছে? তো তো ওকে আমি কথা বলতে পারছে না, একটু প্রবলেম হচ্ছে। কালাপাথরে প্রচুর প্রচুর এনজয় করার পর আমরা আবার পাহাড়ের সুন্দর ভিউ দেখতে দেখতে গুরুদংমার লেকের দিকে এগিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে গুরুদংমার লেক যাওয়ার আগে চেক পোস্ট, আর এখানেই আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে, যেটি নর্মাল সি লেভেল থেকে 15,000 ফিট উপরে। আর এই ক্যাফেতেই আমরা এখন যাব, এখানে একটু নুডলস হট কিছু খাবো, অ্যান্ড দেন গুরুদংমার লেকে যাব আমরা। ড্রাইভার কা মেডিসিন হাম লোগো কো নেই শেয়ার কর রহে, বলে আপ লোগো কা সাপোর্ট নেই হোগা। আগর ইয়ে লোক লে গে তো উপর মে নেই জা সকতে, ইসিলিয়ে হাম লোগ লেতে হ্যায়। আর ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে, আর এটা মেইনলি যারা ব্লগ দেখো তারা তো জানোই এটা আর্মিরাই এ করে। তো হাই, আপ লোগ ইউটিউব করে না? কোথা থেকে? বাঙালি, আমি কলকাতা থেকে, বারাসাত। চিনার পার্ক, চিনার পার্ক থেকে। দাদা চ্যানেলের নাম কি আছে? ব্লগ হান্টার, ব্লগ হান্টার।
ब्लॉग हंगर दादा चैनल ने तो এখানে আরো একটা খুব সুন্দর আছে টেল দা ওয়ার্ল্ড ইউ ওয়ার হিয়ার তো তুমি যেখানে এসছো সেটা ওয়ার্ল্ড কে বলো তোমার কিছু লেখা থাকলে অবশ্যই চিলকুট ফাইলে লিখে দিয়ে যাবে তোমরা কেউ চাইলে এখানে এসে তোমাদের ফিলিংস চিলকুটে লিখতে পারো তোমরাও চাইলে লিখতে পারো কেমন লাগছে বলো ওয়ার্ল্ড হাইস্ট ক্যাফে তে এসে একটু কষ্ট হচ্ছে কালাপাতারে গিয়ে তো একটু শ্বাসকষ্ট হচ্ছিল মাঝে একটু রুটের মধ্যেই একটু শ্বাসকষ্ট হচ্ছিল এখন আবার এখানে এসে ঠিকঠাক আছি আর গুরুদংমারে গিয়ে দেখা যাবে চলো গুরুদংমারে গিয়ে দেখা হবে সকাল 5:30টার সময় বেরিয়ে ফাইনালি 12:30 এখন বাজে তো 12:30টার সময় আমরা আমাদের ড্রিম ডেস্টিনেশন গুরুদংমার লেক চলে এসেছি আর লেকের জাস্ট ভিউটা দেখো ওয়াটার কালারটা ও অসাধারণ দারুণ লাগে চলো এখানকার একটা সিনেম্যাটিক ভিউ দেখে নাও খুব সুন্দর লাগছে প্রকৃতির দৃশ্য অসাধারণ প্রাকৃতিক যে বানিয়েছে অসাধারণ বানিয়েছে কিন্তু এখানে অক্সিজেন একটু কমে আছে যার জন্য সবাই প্রবলেম হচ্ছে নিতে হচ্ছে ঠান্ডা বহুত আজকে পড়েছে নাকি হাওয়াটা কম উন্নতি সব থেকে ভালো আর লাচেনের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ইনফরমেশান এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য লাচুং এবং টোটাল নর্থ সিংয়ের উপরেও ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন।